কথায় আছে, রাত যতই আধার হোক দিন আসবেই। কথাটিকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন সৌম্য সরকার। দিনের পর দিন অফ ফর্ম এবং বাজে ব্যাটিংয়ের কারণে প্রায় শেষ হতেই চলেছিল সৌম্য সরকারের ক্যারিয়ার। কোনোভাবেই যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না জাতীয় দলের হারিয়ে যাওয়া এই ব্যাটিং দানব। তবে তিনি যে ভেতরে ভেতরে খুব করে খেটে যাচ্ছিলেন সে খবরটা সবার কাছেই ছিল, আর এবার সেই পরিশ্রমের ফলই পেয়েছেন সৌম্য। অসাধারণ এক প্রত্যাবর্তন করেছে এই ব্যাটার। সৌম্য মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ড 139 রানের জুটিতে ভর করে ফরচুন বরিশাল পায় 189 রানের বিশাল সংগ্রহ। রিয়াদ ব্যক্তিগত 73 রানে আউট হলেও সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 75 রানের অনবদ্য ইনিংসে। এদিন বরিশাল শুরুতে একটু চাপে পড়েছিল, 4 রান করেন তামিম, 10 রান শেজাদের। একই ওভারে 1 রান করে মুশফিককে ফেরান তাসকিন। এরপর সৌম্যর সঙ্গী হন মাহমুদুল্লাহ, দুজন মিলে দলের হাল ধরেন। চতুর্থ জুটিতে 139 রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলে এই দুই অভিজ্ঞ ব্যাটার। জোড়া 50 তুলে নেন দুজনেই, 32 বলে 50 করেন সৌম্য সরকার, এটি তার ষষ্ঠ বিপিএল 50, চলতি আসরে এটি প্রথম। 49 বলে 4টি 4 এবং 6টি ছক্কায় 75 রানে অপরাজিত থাকেন সৌম্য। মালিক 9 বলে 19 রান করেন। শরীফুল ও তাসকিন এদিন শিকার করেছেন 2টি করে উইকেট, যদিও এদিন 47 বলে 73 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যেখানে ছিল 4টি ছক্কা ও 7টি চারের মার। শরীফুলের 17তম ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। বলাই বাহুল্য, বিপিএল পারফরমেন্সের কারণে টি-20 ওয়ার্ল্ড কাপের দলে শরীফুল রিয়াদের সাথে সৌম্য সরকারের থাকার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে।